নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, এর সীমানা কি নামাজের ব্যক্তির নামাজরত ব্যক্তির পায়ের গোড়ালি থেকে সিজদার জায়গা পর্যন্ত এই অংশটুকু? নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, অতিক্রম করা নিষেধ, কিন্তু নামাজি ব্যক্তির সামনে আপনি বসে আছেন বরাবর, সেখান থেকে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডান পাশ থেকে বামে, বাম থেকে ডানে এভাবে ক্রস করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এখন কথা হলো যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যায়। এ প্রশ্ন উত্তর দেওয়ার আগে জানতে হবে যে যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো এমন কোনো জায়গায় দাঁড়াবেন যাতে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হয়। যেমন ওয়ালকে সামনে রেখে দাঁড়ালেন, পিলারকে সামনে রেখে দাঁড়ালেন, এমন কিছু সামনে রেখে দাঁড়াবেন যেটা কারণে কারোর অসুবিধা না হয়। আর যদি কখনো কেউ এরকম দাঁড়িয়ে যায় এমন কোনো জায়গায় যে তার সামনে দিয়ে মানুষ হাঁটাচলা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কীভাবে হাঁটতে পারে? উত্তর হলো তার সামনে কোনো একটা সুতরা, লাঠি, এক হাত যে কোনো কিছু একটা দিয়ে, লাঠি বা জাতীয় যে কোনো কিছু একটা দিয়ে তারপরে হাঁটবে। আর নামাজি ব্যক্তির সেজদার থেকে নিয়ে তার দাঁড়ানো পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার কোনো সুযোগ নাই, এটা খুবই জঘন্য গুণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা যে কত বড় অপরাধ, এটা যদি মানুষ জানত তাহলে তার যত জরুরি কাজ থাকুক সেটা না করে 40 পর্যন্ত অপেক্ষা করাটা তার জন্য গুরুত্বপূর্ণ হতো। অর্থাৎ সে এত সময় অপেক্ষা করতো, 40 বলতে 40 মিনিট, 40 দিন নাকি সেটা হাদিসে উল্লেখ করা হয়নি। তো এখান থেকে বোঝা যায় যে নামাজি ব্যক্তির সামনে হাঁটার পরে সাবধান থাকা উচিত, কিন্তু সেজদার এরিয়া থেকে নিয়ে দাঁড়ানো ব্যক্তির পা পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার ব্যাপারে নিষিদ্ধ, সে ব্যাপারে সমস্ত ওলামা একরাম একমত। অনেক ইমামদের মতে, অনেক আলেমদের মতে সেজদার জায়গার বাইরের জায়গা দিয়ে, সেজদার যে এরিয়া নামাজি ব্যক্তির তার বাইরে দিয়ে হাঁটাচলা করতে পারে, কিন্তু এটাকে আরও নিরাপদ করার জন্য, কারণ নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলে মূল সমস্যা কী, নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। তো মনোযোগ যাতে নষ্ট না হয় এজন্য আরও সতর্ক করে অনেক ইমামগণ তিন কাতারের কথা বলেছেন, তিনি যে কাতার নামাজ পড়ছেন সামনে আরও দুই কাতার, মোট তিন কাতার, এরপরে যদি খালি জায়গা থাকে ওই দিক দিয়ে হাঁটা যাওয়া করবে, কোনো অসুবিধা নেই। তো খোলাসা কথা হলো যে যথাসম্ভব সূত্রা দিয়ে নামাজ পড়বে, আর হাঁটতে হলে সূত্রা দিয়ে অর্থাৎ লাঠি বা কিছু একটা নামাজের সামনে রেখে তারপরে হাঁটবে, আর যদি সেটা না হয় তাহলে যথাসম্ভব দূর দিয়ে হাঁটবে যাতে করে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হয়। হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি এও নির্দেশ করেছেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটলে নামাজি ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেজন্য তার সাথে রীতিমতো লড়াইয়ে লিপ্ত হয়, অর্থাৎ তাকে যেন থামায় দেয় জোর করে। এখন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটলে হাত দিয়ে বা কোনো কিছু ইশারা দিয়ে তাদের থামানো উচিত, যাতে করে অনেক সময় অনেকে টের পায় না যে লোকটা নামাজে আছে, সেজন্য হাঁটা দেয়। এই জন্য এমনভাবে ইশারা করা উচিত যে আমলে কাসির হয়ে নামাজ ভঙ্গ হয়ে আবার না যায়, আবার লোকটা যেন টের পায়, বুঝতে পারে সেভাবে। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।